बांग्लादेश तो जातीय महासर नाम की মাদ্রাসার এই বাচ্চা ছেলেটার কথা মনে আছে তার কাছে জাতীয় মাছ পাঙ্গাস কেননা ইলিশ হয়তো চোখে দেখেনি শুধু রিফাত না দেশের বহু শিশুর কপালে ইলিশ জোটে না অথচ ইলিশ উৎপাদনে বিশ্বে বিশ্বে বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে সারা উৎপাদিত মোট ইলিশের শতাংশই বাংলাদেশে হচ্ছে যা পরিমাণে পাঁচ লাখ তেত্রিশ হাজার টন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার পরও বাংলাদেশে ইলিশের দাম সাধারণের নাগালের বাইরে এর মধ্যে পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তিন হাজার টন ইলিশ ভারতে রফ অনুমোদন দেওয়ার প্রচন্ড সমালোচনা হচ্ছে দুঃখের বিষয় হল বাংলাদেশের চেয়ে কলকাতায় ইলিশের দাম তুলনামূলকভাবে কম আকার ভেদে কলকাতার খুচরা বাজারে ইলিশের দাম পাঁচশো থেকে ষোলশ টাকা অন্যদিকে বাংলাদেশে খুচরা বাজারে দক্ষিণের সাগরের ইলিশ এক কেজির ওপরের দাম এগারোশো টাকা আর চাঁদপুরের পদ্মা ও মেঘনা এবং আশপাশের এলাকার একই আকারের ইলিশের দাম পড়ছে ষোলশো থেকে দু টাকা আকার ভেদে প্রতি কেজি ইলিশ চারশো থেকে দু টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে কিন্তু এমনটি কেন চলুন জেনে নেওয়া ভরা মৌসুমে বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই ভারতে ইলিশ রফতানি হয় প্রতিবছর প্রায় কয়েক হাজার মেট্রিক টন ইলিশ ভারতে যায় যদিও মোট ইলিশের ছোট্ট একটা অংশ রফতানি হয় তবুও এর ফলে বাংলাদেশে ইলিশের দাম কিছুটা বাড়ে প্রতিবছর বছর দুর্গাপূজার মৌসুমে বাংলাদেশের পাঠানো উপহারের ইলিশ ভারতের পশ্চিমবঙ্গের ক্রেতাদের মনে আনন্দের জোয়ার বইয়ে দিলেও এর প্রভাবে বাংলাদেশে ইলিশের দাম বেড়ে যায় দু সালে ভারতে যাবে তিন হাজার টন ইলিশ ইলিশের উৎপাদন বাড়াতে দু সালে ইলিশ রফতানি বন্ধ করে দেওয়া হয়েছিল এরপর দু সালে আবার রফতানি শুরু হয় সে বছর পাঁচশো মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছিল দু হাজার সালে রফতানি হয়েছিল এক হাজার টন ইলিশ দু হাজার একুশ সালে দুর্গাপূজায় ছশো মেট্রিক টন ইলিশ রফতানির জন্য একশো পনেরো প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছিল সেবার নয় গুণেরও বেশি ইলিশ রফতানি করা হয়েছিল তবে কেবল রফতানির কারণেই নয় ইলিশের উচ্চ মূল্যের জন্য ব্যবসায়ীরা বেশ কয়েকটি কারণের কথা বলেছেন তাদের দাবি ইলিশের প্রাপ্যতা নদী ও সমুদ্র ইলিশের মধ্যে স্বাদের বৈষম্য জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয়ের কারণে বাজারে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে দু হাজার সালের পর দেশে ইলিশের আহরণ গড়ে প্রতি বছর তিন ইলিশ ধরা পড়ে এর আগের বছরের তুলনায় সে বছর ইলিশের আহরণ বাড়ে তিন দশমিক শূন্য দুই শতাংশ দু হাজার উনিশ বিশ অর্থ বছরে তিন দশমিক তিন দুই শতাংশ বেড়ে আহরণ হয় পাঁচ লাখ পঞ্চাশ হাজার টন আর দু হাজার বিশ একুশ সময়ে দুই দশমিক ছয় আট শতাংশ বেড়ে হয় পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টন উনিশশো নিরানব্বই দু হাজার অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল দু লাখ উনিশ হাজার টন যেটি দু হাজার একুশ বাইশ অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ সাতষট্টি হাজার টনে ফলে ইলিশ রফতানিতে জোর দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় বিশ্বের এগারোটি দেশের মধ্যে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম এটিকে বাংলাদেশের জাতীয় মাছ এবং ভৌগোলিক নির্দেশক পণ্য তথা জিআই পণ্য বলা হয় ইলিশ শুধু বাংলাদেশেই নয় এর অনন্য স্বাদ ও গন্ধের জন্য অন্যান্য অনেক দেশেও ব্যাপক জনপ্রিয় তবে ভারতে ইলিশ রফতানির কারণে দেশের বাজারে ইলিশের মূল্য আকার ছোঁয়া হওয়ার পেছনে অসাধু ব্যবসায়ীদের দায়ী করেন বাজার বিশ্লেষকরা তাই ইলিশের উচ্চ দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালাবে ভোক্তা অধিদফতর সুস্বাদু এই মাছটির দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে অভিযান ছাড়াও মাছ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে সংস্থাটি দেশের অধিকাংশ ভোগ্যপূর্ণ আমদানির ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ থেকে গুটি কয়েক পণ্য ভারতে রফতানি হয় যার মধ্যে ইলিশ অন্যতম প্রতিবছর ভারতে ইলিশ রফতানি কেবল বাণিজ্যই নয় এটি দুদেশের বন্ধুত্ব এবং সম্প্রীতিরও বিষয়